হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, যেটাকে সবাই চিড়িয়াখানা বলে। তো নতুন বছরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে চিড়িয়াখানায়, অনেক পশু পাখি নতুন এসেছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভিডিওটা একটু বড় হবে। পুরো ভিডিওটা দেখো, পরিবারের সাথে খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে শুরু করছি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, খুব মজা পাবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো চলো লেট গেট স্টার্টেড। হাই গাইস, মানে এই আলিপুর মোড়ে নামলাম, বাস স্টপে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মুখে চকলেট দিয়ে দিয়েছে, কথা বলতে পারছি না। তো যাই হোক, একদম চলো চিড়িয়াখানার সামনে গিয়ে দেখাবো তোমার। গাইস, আলিপুরের সামনে চলে এসেছি জুয়ের, খালি ভিড়টা একবার দেখে নাও কি লেভেলের, কি লেভেলের ভিড়টা একবার দেখে নাও খালি। তো এখানে আমি এখন টিকিট কাটার জন্য লাইন দিয়েছিলাম, টিকিট হচ্ছে 50 টাকা এন্ট্রি ফি। গাইস, একটা ভাঙা ভিড় হয়েছে আজকে, দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি সিকিউরিটি চেকিং এর জন্য, তারপরে ভেতরে ঢুকবো। গাইস, টিকিটের এখানটা চেক হয়ে গেছে আমাদের, চেক হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি অনেক কষ্টে, একবার দেখে না ভিড়টা, একবার দেখে না। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো, ঠিক আছে। আচ্ছা, গেট থেকেই ঢুকে এরকম একটা জিনিস দেখতে পাবে তোমরা, মোটামুটি সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, 50 মিটার, 50 মিটার, 100 মিটার, মানে কতটা কোথায় কত দূরে আছে এইটা আর কি। তো চলো আস্তে আস্তে শুরু করি, আস্তে আস্তে শুরু করি, বাঁদিক থেকে শুরু করলাম। তো চলো, বিশাল মানে ভিড় হয়েছে, মানে সেই মানে জাস্ট আনবিলিভেবল ব্যাপার। তো দেখো এখানে একটা রয়েছে, কি কি আছে এখানে, একটা ভেতরের দিকে চলো, এইদিকে রিনি জামা খুলে ফেলেছে, মোটামুটি গরম হচ্ছে। আমি সব খুলে ফেললাম, সব বলতে জ্যাকেটটা খুলে দিয়েছি। তো চলে এসেছি ফাইনালি, দেখতে পাচ্ছি আমার পিছনে সবাই আছে, আর এবার দেখছি সামনের দিকে কি আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। তো খুব মনোরম পরিবেশ আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি মোটেও মজা পাচ্ছি না, যার মজা সে দেখতেই পাচ্ছে অডিয়েন্স মুখ দেখে। তো দেখা যাক সামনে কি আসে, দেখি এখানে দেখো জেব্রা আছে, দেখো এখানে জেব্রা রয়েছে। খুব ভালো লাগছে এখানে দেখতে, জেব্রার ঘর এটা, এগুলো দেখে না। তো এটা দেখো হচ্ছে শিম্পাঞ্জির একটা জায়গা আছে, কিন্তু এখানে এখন সে বেরোচ্ছে না, এখন রেস্ট করছে, একটু আগে ছিল সবাই বলছে, কিন্তু এখন আবার ঢুকে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ঈগল পাখি, দেখো একটু দূরে বসা যে তাই একটু জুম করতে হলো। দেখো এখানে আবার একটা জেব্রা দেখতে পেলাম, একা একা এখানে দাঁড়িয়ে আছে, মন খারাপ এর, এখানে অনেক ভিড় হয়েছে, কোনো টিউশন ফিউশনই থেকে এসছে বা স্কুল থেকে এসছে এরা। আর সামনে আমাদের ভিড়টা দেখে না, আমার সামনে খালি ভিড়টা দেখে না। যাদেরকে দেখতে পাচ্ছ ওদের নাম হচ্ছে কথা কলি, তোমরা দেখতে পাচ্ছ এই যে কথা কলি, দুটো কচ্ছপ রয়েছে ওদের মধ্যে, একটু দূরে আছে তাই জুম আউট জুম ইন করতে হলো। তো চলো এরপরে আবার কি আছে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা পরিবেশ, পুরো সবুজ একদম চারিদিকে, খুব সুন্দর একটা তেঁতুল গাছ দেখো, কি বিশাল, কি বিশাল আকৃতির একটা তেঁতুল গাছ। তো এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাঙ্গারু এখানে আছে, দেখতে পাচ্ছ দুটো ক্যাঙ্গারু রয়েছে, দেখতে পাচ্ছ দুটো ক্যাঙ্গারু, মাঝখানে একটা বক রয়েছে, একটা শুয়ে রয়েছে ওখানে। গাইস এরপরে দেখো এরকম একটা হরিণ দেখতে পেলাম, হরিণের সিংগুলো দেখো, আর এটা হচ্ছে নামটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, এ ব্রো, হ্যাঁ ছায়ানক, তো এখানে ওরা নাম দিয়েছে এদের,
তো আসল নাম হচ্ছে ব্রো ইন্টেলারেট ডিয়ার। তো দেখতে পাচ্ছ ওইদিকে দূরে একটা হাঁটাহাঁটি করছে, আর এখানে দুজন, এখানে অনেকগুলো শুয়ে রয়েছে, হরিণগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম সামনে রয়েছে আমার। খুব সুন্দর লাগছে দেখো হরিণগুলোকে। ওখানে একটা বাচ্চা হরিণও রয়েছে, এই যে এইটা। তো আমার আগে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ কি লেভেলের, দেখো প্রচন্ড প্রচুর মানুষ এখানে সব খাওয়া দাওয়া করছে। আর এখানে দেখো পানীয় জল রয়েছে। তো এরপর দেখছি তোমাদের কি দেখাবো। এটা সাম্বার হরিণ রয়েছে এখানে, কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, ওই সামনে রয়েছে, চলো সামনে রয়েছে দেখাবো। এই দেখো এখানে একটা রয়েছে আমার সামনে বসে, এই যে দেখতে পাচ্ছি এখানে একটা কাদা ফাদা মেখে বসে রয়েছে একটা হরিণ। এখানে দেখতে পাচ্ছ হরিণটা, এই দেখো সামনেও রয়েছে, ওই দূরে রয়েছে আরও অনেক হরিণ তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখানটা দেখো অনেকগুলো একসাথে রয়েছে। তো গাইস মোটামুটি ঠান্ডার জন্য অনেকেই এখনো ঘরের মধ্যে রয়েছে হরিণগুলো। তো ঠান্ডার জন্য নয়, ঠান্ডাতেই ওরা বেরোয়, রোদ পোহাতে বেরোয়, আর গরমকালে ওরা বেরোয় না। কিন্তু বেরোচ্ছে না কেন? খালি বেরোচ্ছে না, ওটা ওদের মুডের উপর। কিন্তু সেইটা তো এখন ওদের মুড নেই আমাদের কাছে আসার, তাই জন্য আসছে না। তো যাই হোক, চলো এরপরে আর কি আছে দেখাই। তো অনেক কিছু আছে বাচ্চাদের দেখার জন্য আর কি। চলো দেখি, এবার কুমিরের কাছে এসেছি আমার মনে হচ্ছে মেবি। তো আমরা এখন চলে এসেছি ক্রোকোডাইলের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্রোকোডাইল, ক্রোকোডাইল তোমাদের দেখাবো, দাঁড়াও। কুমির আছে, বিরাট বড় বড় কুমির। ওই যে দেখতে পাচ্ছ তোমরা কুমিরগুলোকে, কুমিরগুলো দেখো শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে কেমন। এই যে দেখতে পাচ্ছ কতটা কি ক্লিয়ার আসছে আমি বলতে পারবো না, তবে দেখতে পাচ্ছ। আর এখান থেকে লোকজনগুলোকে দেখে নাও কত ভিড় আসছে, প্রচণ্ড ভিড় রয়েছে আজকে দেখে না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে, আর ওই একটা বড় হাঁস হাঁস রয়েছে দেখো, এই যে এইটা। তো এইটা এখানে দেখতে পাচ্ছ নীল গাই রয়েছে, দেখো একদম সামনেই দাঁড়িয়ে রয়েছে নীল গাইটা, এরকমই হয় নীল গাই। তো গাইস আমরা একটু গাছের নিচে বসে পড়েছি রেস্ট নেওয়ার জন্য। প্রথম এটা ফার্স্ট স্টেপ রেস্ট, তারপরে আরো নেবো এখনো। এই যে লেমন টি খাচ্ছে, আর স্ন্যাক্স রয়েছে, এই যে ছোলা, আর হচ্ছে যে ভুট্টার একটা মানে টাইপস ভাজা টাইপস, মকাই খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, তো একটু রেস্ট নিয়ে নিই, আবার ঘুরবো, তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর গাইস এখানে এখানে এই সবগুলো করা রয়েছে, এই যে এখানে বিশ্রাম ঘর করা রয়েছে, এখানে সব বসে বসে খাচ্ছে, যে যার লাঞ্চ টিফিন সব এখানে এসে করছে। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ সব গাছতলায় এসে বিভিন্ন রকম লোকেজনেরা এখানে খাওয়া দাওয়া করছে, রেস্ট নিচ্ছে। এটা দেখো মণিপুরি নাচুনে হরিণ দেখতে পাচ্ছ, তারা এখন ধুলো উড়াচ্ছে, খেলছে, এসব করছে। গাইস দেখো এখানে কুমিরটা দেখো শুয়ে রয়েছে, বাকিগুলো আছে, বাকিগুলো একটু দূরে রয়েছে। এটা ঘড়িয়াল কুমির বলে এগুলোকে, দেখতে পাচ্ছ। তো এইটা গাইস দেখতে পাচ্ছ আমার সামনে এখন সরীসৃপ ভবন রয়েছে, মানে এখন যাবো হচ্ছে সাপের ওখানে, সাপ দেখার জন্য যাবো। তো এখানে আবার লাইনও দিতে হবে, তো চলো লাইন দিয়ে দিয়েছি। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা কেউটে সাপ, আমি একটু জুম করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেউটে, তার পাশে রয়েছে একটা চন্দ্রঘোড়া, ওইটাও আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো এর ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করা হচ্ছে টোটালি বারণ আছে, তাই জন্য এরপর আর ভিডিও করতে পারিনি। এরপরে আছে আরও এ ছিল, পাইথন আছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছ পাইথন। তো দেখতে পাচ্ছ এখানে একটা গন্ডার জলে নেমে বসে আছে ঠান্ডার মধ্যে, এদের কি ঠান্ডাও লাগে না ঠান্ডার মধ্যে কেমন জলে নেমেছে দেখো। এটা হচ্ছে গন্ডার থাকে এই জায়গাটা। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চিতাবাঘের কাছে পৌঁছে গেলাম, এবার দেখা যাক চিতাবাঘ দেখতে পাই কি না। তো গাইস খুবই দুঃখিত, চিতাবাঘটা বেরিয়েছিল কিন্তু দেখতে পেলাম না আমরা, ঢুকে গেছে। তো যাই হোক, চলো অন্য কিছু রয়্যাল বেঙ্গল টাইগার তোমাদের জন্য অপেক্ষা করছে,
চলো। তো গাইস দেখো এখানে একটা সাদা বাঘ রয়েছে, বসে রয়েছে। একটা সাদা বাঘ দেখতে পাচ্ছ গাইস? তোমরা দেখতেই পাচ্ছ বাঘটাকে, দেখো ঘুমাচ্ছে এখন, ঘুমাচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। তোমার বাঘের ঘুমানোর স্টাইলটা দেখো একবার, কত সুন্দর। সে হাত ওপরে তুলে দিয়ে ঘুমাচ্ছে একেবারে, ঠিক আছে গাইস? এইটা দেখো একদম সামনে আছে, একদম সামনে আছে। এটা এটা একদম সামনে রয়েছে দেখো। তোমাদের বাঘ কেমন লাগলো আমাকে বলবে অবশ্যই। আর রয়্যাল বেঙ্গল টাইগারটা তো দেখতে পেলাম না, তো এরপরে আছে সিংহ। তো একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, রিনিয়ারে খাচ্ছে। তো চলো আমি চলে এসেছি নিজের কাছে। তো দেখো এখানে কত লোক খাচ্ছে এখানে সবাই। এখানে এখন দুপুর হয়ে গেছে, একটা বেজে গেছে। আমাদের ম্যাডাম এখন এখানে খাওয়া দাওয়া করছে, আলুরদম রুটি, রুটি আর কি। তো দেখতে পাচ্ছ কত লোক এখানে এখন লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া করছে, আমরাও এখানে করছি। গাইস দেখো এটা হচ্ছে শেয়াল, উপরে কেমন উঠে বসে আছে ওই উঁচুতে। শেয়াল রয়েছে দেখো এটাই। গাইস মোটামুটি ভিড় বাড়তেই চলেছে, কমছে না একটুও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি হাতের ওই দিকটা, তোমরা শেয়ালটা দেখলে লাস্ট। শেয়ালের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে আমাকে বলছে হাতি রয়েছে। তো চলো হাতির কাছে যাচ্ছি। গাইস ফাইনালি কেমন লাগছে তোমাদের চিড়িয়াখানা অবশ্যই বলো। আমার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, খুবই কষ্ট হচ্ছে। তাই হোক তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাবো, পুরোটা কভার করবো। তো চলো এরপরে যাচ্ছি হাতি সিংহ এইসব জায়গায়। তো গাইস দেখো লাইনটা ওখানে শুয়ে রয়েছে, ওই উঠছে, ওই উঠছে, ওই উঠছে। দেখো এখানে হাতি আছে, হাতি ঘুরছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন হাতি এখানে কি খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে সে এখন একটুখানি হাঁটাহাঁটি করছিল ওয়েট লস করার জন্য, দেখতেই পাচ্ছ অনেকটা ওয়েট লস করে নিয়েছে। তো দেখো খালি এখানে ভিড়টা এখনো কেমন, কি লেভেলের ভিড় রয়েছে। এখানে অনেক দোকান রয়েছে, আইসক্রিম পপকর্ন এসব এখানে পাওয়া যাচ্ছে। আর এইদিকে এইটা হচ্ছে লেক রয়েছে, লেকটা দেখা যাচ্ছে না, গাছে ভেড়া। আর দেখো কি সুন্দর সবুজ, পুরো যেন মনে হচ্ছে জঙ্গলের মধ্যে চলে এসেছি। জঙ্গলের মধ্যে এত লোক ঢুকে গেছে হঠাৎ করে, হ্যাঁ এরকম একটা ফিল পাচ্ছি না। ম্যাকাও পাখি রয়েছে, আর এই গর্তর ভেতরে সব ইঁদুর রয়েছে, দারুণ লাগছে পাখিটা। ওই দেখো ইঁদুর ওদিকে আসছে, ওপরে দেখো অনেকগুলো পাখি এখানে খাওয়া দাওয়া করছে, নিচে একজন এখানে ঠোঁট ঘষছে। আর নিচে খালি ইঁদুরগুলো দেখো, নিচে প্রচুর ইঁদুর। এটা হচ্ছে দেখো ওয়েস্টার্ন কর্নেট পিকন, পিকন দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো জালগুলো এতটাই ঘন, তো ভিডিও ক্লিয়ার আসছে না, জানি না তোমরা কি দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে। এটা দেখো এটা হচ্ছে এমো পাখি। আয় কি রে, হ্যাঁ এগুলোই জলহস্তি বানিয়ে দে তোরা, সে ডুবে আস। গাইস দেখো এই ম্যাকাওগুলো,
তোমরা দেখতে পাচ্ছ কাকাতুয়া রয়েছে ব্ল্যাক, এই দেখো। এখানে একটা হাঁসের মতো একটা পাখি আছে, এরা খুব মাছ খায়, ঠোঁটগুলো বড় বড়, খুব সুন্দর। এখন পাখনা চাপাচ্ছিল, দেখো এরা উপরে কেমন ঝুলছে দুজনে, সরি একজন ঝুলছে, একজনের কাকাতুয়াগুলো ওরাও ঝুলছে। তো আমার সামনে কিছু একটা আছে মনে হয়, সবাই খুব চিল্লাচ্ছে দেখছি। গাইজ এখানে দেখতে পাচ্ছি, গাইজ এগুলোকে দেখো, এরা হচ্ছে বাঁদরের মতো, কেমন ঝুলে ঝুলে এদিক ওদিক হচ্ছে। আর এরা বিশাল একটা সাউন্ড বার করছিল, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, তো দেখো ভিডিওতে বুঝতে পারবে। গাইজ সাউন্ডটা খালি দেখো, সুন্দর সাউন্ড করছে। এখানটা খুব সুন্দর করে বানানো, আই লাভ আলিপুর জু। গাইজ দেখো এরা ময়ূরগুলো দেখো কি সুন্দর, দেখো গাইজ ময়ূরটা কত সুন্দর লাগছে। তো ময়ূরটা সেই সময় পাখনা মিলেছিল, তো আমি ভিডিওটা ঠিক সময় নিতে পারিনি। গাইজ দেখতেই পাচ্ছ পাখিটাকে এখন আক্রমণ করছে একটা বড় পাখি। তো এখন এই পাখিটাকে হচ্ছে বড় পাখিটা মারার চেষ্টা করছে, জানি না কেন। তো এই ছোট পাখিটা একটু দুর্বলও ছিল, সেই জন্য হয়তো ওকে মারছে। তো আমরা এখন দেখো জিরাফ, এই যে ওয়েলকাম লেখা রয়েছে জিরাফের ওইদিকে যাবো, ঠিক আছে। আর এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেকে অনেক মাছ রয়েছে। আর এই লেকটার উপর দিয়ে একটা এরকম সাঁকো বানানো রয়েছে, এই সাঁকো দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে যাবো আর কি। আর এই লেকে অনেক মাছ রয়েছে, অনেক হাঁস রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। ওদিক থেকেও লোক আসছে, এদিক থেকেও লোক যাচ্ছে। এই যে লেকটা দেখো কত সুন্দর লাগছে, লেকের মাঝখানে একটা গাছও রয়েছে, মাছও আছে এখানে প্রচুর। দেখো এই গাছটাতে কত বাদুর ঝুলছে, দেখতে পাচ্ছ বাদুর ঝুলছে কত। এই যে দেখতে পাচ্ছ জিরাফ, এই যে দেখতে পাচ্ছ জিরাফ, দেখতে পাচ্ছ তোমরা জিরাফটা ওখানে আছে। দেখো ওদিকে একটা রয়েছে, আর ওইদিকে আছে, তোমাদের দেখাবো। দেখো ওদের ঘরের কাছে ওখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, দুটো জিরাফ। আর ওইদিকে দেখো, তো গাইস মোটামুটি আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হচ্ছে মেন গেটের দিকে, মানে এক্সিট গেটের দিকে এগোচ্ছি। তো এক্সিট গেটের দিকে এগোচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই। গাইস দেখো বাঘটা আসছে কেমন আমাদের দিকে। তো গাইস চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট, আর তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে। বিশাল বিশাল মজা হয়েছে, খুবই খুবই ভালো লাগে। থার্সডে হচ্ছে, এটা বন্ধ থাকে, এত ভিড়, এই জন্য মানে ইরিটেটিং লাগছে, ঠিক আছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড়। তো থার্সডে হচ্ছে বন্ধ থাকে, বাকি দিন 9টা থেকে 4টে অবধি খোলা, মানে 4টে 5টা অবধি খোলা থাকে। তো তোমরা যে কোনো দিন আসতে পারো, বিন্দাস একদম খাবার দাবার বেঁধে নিয়ে ফ্যামিলিকে নিয়ে সুন্দর ট্যুর করতে পারো, একদিনের দারুণ ট্যুর হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কমেন্ট করবে কি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, চলো এখন বাড়ি চলে যাবো, টাটা।